সবাই আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর কিছু টুলস এর কাজ। তো আগামী টিউটোরিয়ালে দেখাইছিলাম যে ফ্লিপ আর্ট পর্যন্ত, এখন দেখাবো তোমাদেরকে যে শার্পে যেই টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো দেখো এখানে অনেক ধরনের টুলস রয়েছে, সেখান থেকে একটা টুলস আমি লাইন একটা টুলস নিলাম। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এই লাইনটা চলে আসছে। তো লাইনটা চলে আসার পর অনেক ধরনের অপশন দেখাচ্ছে, একটা এই শার্পের একটা আলাদা একটা ফর্মেটিংয়ের ড্রয়িং টুলই চলে আসছে। তো সেখান থেকে আমি তোমাদেরকে যে কাজটা দেখাবো, যে তোমার যদি ইচ্ছে হয় যে এই লাইনটাকে তুমি আরও মোটা করবে তো তুমি সেটাও করতে পারবে। তো এই যে দেখো এখানে শার্প আউটলাইন রয়েছে, তো শার্প আউটলাইনে ক্লিক করে তুমি এই যে হোয়াইট অপশনটিতে চলে যাওয়ার পরে যে দেখো এখানে অনেক ধরনের ছোট, চিকন, মোটা সব ধরনেরই অপশন সাইজ রয়েছে। তো এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবে। তুমি যদি বলো যে কালার চেঞ্জ করবে তুমি সেটাও করতে পারবে। তো এখানে দেখো এই যে এখানে কালার রয়েছে, তো এটা এই অপশনটা দিয়ে তুমি শার্পের বিভিন্ন কাজ করতে পারবে। তুমি যদি এখানে বলো যে এটা 3D আর্টের একটা কালার দিবে তুমি সেটাও করতে পারবে। এখানে আরও কালারের রয়েছে, সেটা শ্যাডো, তারপরে আর অনেক ধরনের কালার রয়েছে, সেগুলো হচ্ছে 3D অপশনের কাজ। তো এটা হচ্ছে তোমার ইনসার্টের শার্পের একটা কাজ, যেমন হচ্ছে যেমন এটা হচ্ছে লাইন। তো তারপর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার মানুষের মুখের একটা প্রতিচ্ছবি। তো এটা দিয়ে দেখো এটা যদি ক্লিক করে মানুষের মুখের মতন একটা প্রতিচ্ছবি চলে আসছে। তো এটা যদি আমরা একটা 3D আর্টে করি তো দেখো এটা কেমন চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর একটা আর্ট দেখাচ্ছে। এখান থেকে তুমি যদি বলো যে এটা নাড়াচাড়া করবে তুমি এটা করতে পারবে, এটা যদি পজিশন তুমি স্থির করতে বলো সেটা করবে, এটা যদি শ্যাডো কালার 3D করতে পারো ওটাও করতে পারবে। তো এটা হচ্ছে শার্পের কাজ। তো তারপর হচ্ছে স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টে ক্লিক করার পর অনেক ধরনের অপশন দেখাবে। দেখো এখানে অল অপশনে আছে, যেহেতু সেখানে সব ধরনের অপশনটা এখানে শো করতেছে। যেমন কি বলে সার্কেল, সার্কেল এখান থেকে আমি একটা অপশন তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার যে শার্পে একটা কাজ হচ্ছে যেমন ড্রয়িংয়ের মতন কাজ। তো এটাকে তুমি সিলেক্ট করে নিতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে করতে হয়। তো প্রথম শার্পটিতে এখানে টেক্সট লেখা আছে, তো এইখানে যে যদি আমি লিখি তো এই লেখাটা এইখানে চলে আসবে। তো এখানে লিখলাম যে সিম্পল ওয়ান, তো ওয়ান লেখাটা লেখার পর দেখো এখানে ডাইরেক্টলি চলে আসছে। তো তারপর দ্বিতীয়টাতে লিখলাম টু, তো এখানে দেখো চলে আসছে দ্বিতীয়টা, এবং তৃতীয়টাতে লিখলাম 3, এবং পরেরটাতে লিখলাম 4, এবং পরের সবার শেষেরটাতে লিখলাম 5। তো দেখো 5 লেখাটার পর এটা চলে আসছে। তো এটা আমি কেটে নিলাম, তারপর এটা দেখো এখানে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। সরি, এটা মাঝখানে যেহেতু রয়েছে খুব খারাপ দেখাচ্ছে, তো এটা আমি ডিলিট করে নিলাম। তো ডিলিট করে নেওয়ার পর আগের যে শার্পটা ছিল ওইটাও আমি ডিলিট করে নিলাম। তো দেখো এখন ড্রয়িংয়ের মধ্যে যে এই সার্কেলের যে বৃত্তটা, এই কাজটা অনেক সময় কাজে আসে, যে কোনো চক্র বলতে অনেক সময় যারা 9-10 অর্থনীতি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে ওদের কিছু অর্থনীতি বিষয়ে কিছু টিপস রয়েছে, যেমন চাহিদা যোগানের কিছু সূত্র, ওইগুলোর মধ্যেও কিন্তু এইসব অংশ, এইসব সার দিয়ে কাজ করা লাগে। তো এইসব সাপের কাজগুলো ওইখানে একটু বেশি ব্যবহৃত হয়। তো এখানে তুমি দেখো সাপে ক্লিক করার পর ডিজাইন এবং ফরম্যাট দুটো অপশন অটোমেটিকলি চলে আসে। তো এখান থেকে তুমি অনেক ধরনের ডিজাইন করতে পারবে, শার্পটা চেঞ্জ করতে পারবে। দেখো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তো এখান থেকেও তুমি করতে পারবে 3D আর্টের মধ্যে, আর ফরম্যাটটা যদি চেঞ্জ করো তাহলে সেটাও করতে পারবে। দেখো এখানে অনেক ধরনের কালার রয়েছে 3D আর্টের মধ্যে, প্রত্যেকটা শার্পের এক একটা ধরনের কালার, শেডিং, বর্ডার, এভরিথিং সব কিছু রয়েছে এই টুলস, এই ফরম্যাট টুলসের মধ্যে। তো সেখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম, এটা নিলাম, তারপর এটার উপরে ধরে তার এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি 3D আর্টের মধ্যে। দেখো এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটাই হচ্ছে তোমার শার্পের কাজ, শার্পের স্মার্ট আর্টের কাজ। তো তারপর এটা আমি ডিলিট করে নিই। ডিলিট করার পর তারপর একটা অপশন রয়েছে চ্যাট। চ্যাট অপশনটা হচ্ছে যে মূলত রেটিং সিস্টেম কীভাবে কন্ট্রোল করে সেটার মাত্রা
মাত্রার একটা কি বলে ডিজাইন করার জন্য। সেই ডিজাইনটা কিভাবে হয় মানে করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেবো। তো চ্যাট থেকে আমি এই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটা আমি অপশন নিয়ে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখানে সরাসরি ওই অপশনটা চলে আসছে, সাথে সাথে একটা এক্সেল শিট চলে আসছে। তো এক্সেল শিটে অনেক যদি আমি ওই ওই কি বলে যদি রেটিং সিস্টেমের কোনটার কোন নাম কোনটার কত পয়েন্ট ওটা যদি দিয়ে দিই, ওটা ওইটা থেকে সরাসরি এখানে চলে আসবে। যেমন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি জায়গায় প্রথম যদি আমি লিখে দিই ঢাকা, ঢাকা লেখাটি লিখলাম। লেখার পর আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখো প্রথম ক্যাটাগরির জায়গায় কিন্তু ঢাকা লেখাটা চলে আসছে। তো তারপর ঢাকা লেখার রেটিংটা আমি দিয়ে দিলাম 7.50। তো 7.50 লেখার পর এন্টার প্রেস করলে দেখো 7.50-র মধ্যে এই লেখাটা চলে আসছে। এটা আমি ফুল পেজ করলে আমি এটা খুব সুন্দর করে আমি দেখতে পারবো যে 7.5 মানে যে এইখানে হচ্ছে 7 আর 5 হচ্ছে এই দুইটার অংশের অর্ধেক হচ্ছে এই 5। এইখান থেকে এইখান পর্যন্ত 5 অংশ আর এটা হচ্ছে 7 একটা অংশ, এই অংশটার অর্ধেক হচ্ছে এইটুকু অংশ। এটাই হচ্ছে তার স্মার্ট কি বলে জেটের অংশ। তো এখান থেকে জেটের অংশ থেকে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এটা যদি সিলেক্ট করে তুমি এখানে একটা ক্লিক করো তাহলে এই চ্যাটের অপশনটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটাতেও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আবার লেআউট অপশন রয়েছে, এখান থেকেও তুমি অনেক কাজ করতে পারবে। যেমন ড্রয়িং টেক্সট বক্স, তারপর হচ্ছে ফরম্যাট, এখান থেকে অনেক কিছু তোমরা করতে পারবে। শার্প, তারপরে শার্পের ফিল, আউটলাইন, শার্প এফেক্ট সব কিছু করতে পারবে। তো এটাই হচ্ছে চ্যাট অপশনের কাজ। তো এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি কারণ এই তারপর অপশনটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক অবশ্য ইন্টারনেট কানেকশনের জন্য, এটা সচরাচর ব্যবহৃত হয় না। তারপর আমি তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। হাইপার লিঙ্কের পরে রয়েছে বুক মার্ক। বুক মার্ক একটা অংশ খুব গুরুত্বপূর্ণ। তো হাইপার লিঙ্কের তেমন একটা কোনো কাজ নেই। আর এই লিঙ্কের মধ্যে যে টুলসগুলো রয়েছে ওই টুলসগুলো হচ্ছে ইন্টারনেট অপশনে যে লিঙ্কগুলো ব্যবহার করা হয় ওয়ার্ড অপশনে লিখে ওইগুলোর অপশন হচ্ছে এই হাইপার লিঙ্কের কাজ। হাইপার লিঙ্কস, বুকমার্কস এবং ক্রস রেফারেন্স, এটা এই লিঙ্কের টোটালি কাজ ওই লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। তো সাধারণত মানুষ যারা কাজ করে তারা কিন্তু এই লিঙ্কের জন্য কাজ করে না, তারা ডাইরেক্টলি কাজ করে, প্রিন্ট করে এবং তা প্রেজেন্টেশন তৈরি করে। তো এই লিঙ্কের কাজটা আমাদের তেমন কোনো দরকার নেই। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে রাখি যে এই ওয়ার্ড অপশন একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে আমাদের যে প্র্যাকটিক্যালি যে ক্লাসগুলো রয়েছে আমরা এই আমাদের এই এপিসোড থেকে তোমরা দেখে নেবে। আর এই এপিসোডের ভিডিওগুলো কেমন লাগলো সেটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তো কোনো এইটা দেখে যদি কোনো সমস্যা উপভোগ করো তাহলে সমস্যা সমাধানের জন্য যেই সমস্যায় পড়ো ওই সমস্যা তুমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমাদের ওই সমস্যাগুলো মানে ধরতে সুবিধা হবে। তারপর ওই সমস্যাগুলো তোমাদের সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রেখো এবং তোমার বন্ধুদেরকেও এই চ্যানেলটার যেসব ভিডিওগুলো রয়েছে, যেসব টিচ নিয়ে ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।